সিরাজগঞ্জের সোশ্যাল এইড বাংলাদেশের পক্ষ থেকে 500 দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে ফ্রান্সের দাতা সংস্থা লাইফের অর্থায়ন সরকারি বিএল স্কুল মাঠে 500 পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পিডাব্লিউডি এর নির্বাহী পরিচালক হোসনে আরা জলি, এক্সবিএল ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি জহুরুল হক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির রেজানুর দীপু, সোশ্যাল এইডের সভাপতি প্রসূন বড়ুয়া, সাধারণ সম্পাদক আজিম, উপদেষ্টা মোহাম্মদ আলী সোহেল, নির্বাহী পরিচালক বাবুল আক্তার রিজভি, লাইফের কোঅর্ডিনেটর ইসহাক এম সোহেল, গ্রামীণ ফ্রেন্ডসের সিইও এস এম আব্দুল সালাম সহ আরো অনেকেই। প্রতিটি পরিবারকে 25 কেজি চাল, 5 কেজি তেল, 2 কেজি ডাল, 2 কেজি আটা দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রী পেয়ে দুস্থ পরিবারের মানুষগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন এবং যারা তাদের এই দুঃসময়ে পাশে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের সাথে সবারই পরিচিত এবং জনপ্রিয় ভাই উপজেলা ভাই করবার জন্য আমাদের আনুষ্ঠানিকতা প্রায় শেষ। তো আমরা সব বেশিরভাগই মুসলমান।